আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার চলে এসেছি আমার মুরগির খামারের ভিডিও করতে। আপনারা জানেন যে আমার মুরগির খামার আছে, আমি সেটা নিয়ে মুরগি পালন করি। বর্তমান সময় টাইগার মুরগি পালন করছি। আসলে টাইগার মুরগি পালন করার পিছনে একটাই কারণ, সেটা হলো টাইগার মুরগিতে বর্তমানে একটু বেশি লাভ। আপনি যদি বলেন যে আসলে লাভ কীভাবে হয় ভাই, আমি এখানে বলবো যে অন্যান্য মুরগির যে ওজন হয় তাতে কিন্তু টাইগার মুরগি অল্প দিলে একটু বেশি ওজন হয়, যার কারণে কিন্তু মাংসের চাহিদা একটু বাজারে আছে, যার ফলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। আর অন্যান্য মুরগির আপনি খাওয়াই যাবেন, আসলে ওই পরিমাণ ওয়েট বৃদ্ধি হয় না, যার কারণে অনেকে দেখা যাচ্ছে যে খাবার খরচ করতে করতে পরবর্তীতে মুরগির খামার ছেড়ে দিয়ে চলে যায়, তারা আর খাবারে আসে না। যার কারণে আমি চেষ্টা করছি যাতে অল্প দিনে এগুলো বাজারে বিক্রি করার উপযোগী হয় এবং এখান থেকে কিছু ইনকাম করা যায় বা কিছু টাকা আয় করা যায়। সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভাবে টাইগার মুরগির খামার করা। টাইগার মুরগি প্রচুর পরিমাণ ডিম দেয়, টাইগার মুরগির বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পায়, এগুলো বিক্রি করলে এগুলো পোল্ট্রি মুরগি অবশ্য, তবে এই যে এইগুলো আপনার টাইগার মুরগির বাচ্চা আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে টাইগার মুরগি কিন্তু অল্প দিলেই এদের গ্রোথ অনেক ভালো হয় এবং এরা বেশ মোটা তাজা এবং বড় আকৃতির হয়ে থাকে, যার কারণে এদের কিন্তু আপনি খামারে পালন করে অনেক লাভবান হতে পারবেন। তাই আপনারা অবশ্যই টাইগার মুরগি খামার করতে পারেন এবং এখান থেকে লাভবান হতে পারেন। শীতের দিনে একটু বেশি যত্ন করা অবশ্যই দরকার আছে, কারণ এই শীতের দিনে কিন্তু মুরগিগুলোর রোগ বালাই বেশি হয়। আপনার খামারের মুরগিগুলোর রোগ বালাই থেকে যদি আপনারা বাঁচাতে পারেন তাহলে কিন্তু আপনারা খামারে লাভবান হতে পারবেন। আপনারা হয়তো বা বলতে পারবেন যে ভাই বারবার একই কথা কেন বলেন আপনি, কিন্তু আমার কথা আছে এটাই যে আপনারা আসলে এই মুরগির ভিতরে যদি কোনোভাবে কোনো ধরনের রোগ বালাই ঢুকে যায় তাহলে মুরগিগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায় না, মুরগিগুলো শুকা হয়ে যায়, মানে এদের যে দৈহিক বৃদ্ধি সেটা কোনোভাবে হয় না। আর রোগ যদি ভিতরে থেকেই যায় তাহলে আপনি যত প্রকারের যত ভালো খাবারই খান না কেন এদের কিন্তু যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেভাবে বৃদ্ধি পাবে না। তাই আপনারা অবশ্যই মুরগিগুলোকে ভালো পরিমাণ এবং বেশি পরিমাণ খাবার খাওয়াবেন, তাতে দেখবেন যে টাইগার মুরগি অল্প দিনে অনেক বড় হয়ে গেছে। তাই আপনারা টাইগার মুরগিতে আসেন, টাইগার মুরগি খাওয়ার কারণে অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। তা না হলে আপনারা যে খামারই করেন না কেন সহজে এখন লাভবান কষ্ট আছে। তো যাই হোক, আপনাদের নিজেদের জীবন বিবেচনা, আমাদের আমার থেকে অনেক বড় বড় খামারই আছেন, অভিজ্ঞ খামারই আছেন, আপনারা তাদের পরামর্শ নিতে পারেন, সেখান থেকেও আপনারা পরামর্শ নিয়ে আপনাদের খামার করতে পারেন। এক কথায় আপনারা একেবারে বেকার বছর কিছু কিছু পরিমাণ শুরু করেন, আপনাদের প্রথম পর্যায়ে আমি বলবো না যে একবারে পালন করেন, অল্প অল্প করে পালন করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা শেয়ার করবেন, ভিডিওটাই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি আমাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবের যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।